नमस्कार बंधुरा घरे बारे शिकार चैनल टीते आमार समस्त बंधुदेर स्वागत जानाई। आमार रेसिपिगुलो भालो लागले चैनल सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइलो। आज के आमार रेसिपि भेंडी आलू तरकारी। एरकम भावे तरकारीटा बानिए खेले खेतेओ भालो लागबे शरीरो सुस्थ थाकबे। एखाने आमी 500 भेंडी निएछि, भालो करे धुए केटे निएछि। एखाने बड़ो देखे दुटो आलू सरु सरु करे केटे निएछि। एखाने बड़ो एकटा टमेटो सरु करे केटे निएछि। एकटा पेंयाज कुचिए निएछि, आटटा काँचा लंका चिड़े निएछि। बड़ो देखे एकटा पेंयाज पेस्ट करे निएछि। एखाने हलुदो निए निएछि। तेल गरम हये गेछे, एबार आमि भेंडिटा दिए दिलाम। एबार आमि हलुद आर नुन दिए भेंडिटाके हल्का करे भेजे नेब। भेंडिटा हल्का करे भाजले भेंडी आलू तरकारी खेते खूब स्वाद हय। भेंडीगुलो आमि हल्का करे भेजे निएछि, एबार आमि तुले नेब। भेंडी भाजा तेलेर मध्येई आमि आलूगुलो भेजे निएछि। एबार एकटु आमि नाड़िये निएछि। এবার হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হলুদ দিয়ে আমি আলুটাকে হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ধনে জিরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারির কালারটা ভালো হয়, তরকারি খেতেও ভালো লাগে। এবার আমি ভাজা আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখব। এটা তুলে দেখব, আলুটা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডির তরকারিতে বেশি ঝাল দিতে নেই, কম ঝাল দিয়ে রান্না করতে হয়। ভেন্ডি আলু মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তরকারিটাকে একটু নাড়িয়ে আবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো।
ঢাকনাটা তুলে দেখব আলুটা ভেন্ডিটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। না আর একটু হবে, আরও 5 মিনিট লাগবে আমার তরকারিটা করতে। এখানে আমার সব সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি আলু তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।